উদ্যোগে ইসলাহি জলসা ও দোয়ার মাহফিল। আজকের প্রধান মেহমান বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় আলেম উলিকুল শিরোমণি আল্লামা শাহ আহমদ শাহ আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহ, বিশেষ মেহমান হযরত মাওলানা জিকরুল্লাহ খান সাহেব, হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম ও এত্র এলাকার মুরব্বী যুবক ভাইয়েরা, অপর্দার হলের মা বোনেরা, সময় খুব কম আর ওয়াজ মাহফিল অনেক শোনা হইতেছে, যার কারণে ওয়াজের প্রতি কিছুটা অভক্তিও আইসা গেছে আমাদের। ওয়াজের দ্বারা মানুষ আওয়াজ দেওয়া হয়েছে যে এই দারুল উলুম মাদ্রাসায় মাহফিল হবে, পোস্টার করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, তারপরও মানুষ নাই, মানুষ কম। হয়তো কেউ কেউ চিন্তা করে বসে আছে যে ইনশাল্লাহ ওয়াজ শুরু হইলে আসবে। আসলে আমাদের এই ওয়াজগুলো আমরাও যে এখন কথা বলতেছি, বয়ান করতেছি, আমরাও এই কথা বলার যোগ্য না। জমানার কারণে যদিও আমাদের এই চেয়ারে বসতে হইতেছে, সময়ের কারণে যদিও আমরা চেয়ারে বসছি, আর আপনারা যারা শুনতেছেন এই শোনার নিয়ত সহি না। কেন শোনার নিয়ত সহি না, যে ওয়াজ কি জন্য শুনতে আসে, ওয়াজের প্রয়োজন কি, আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি প্রয়োজন, ওয়াজের মধ্যে কি কথাগুলো আমি নিয়ে যাব, এই নিয়ে জীবন দশা। ওয়াজের পরে আলোচনা হয়, এই বক্তার আলোচনার মধ্যে খুব যুক্তি ছিল, এই বক্তার আলোচনার মধ্যে খুব সোর ছিল, এই বক্তার ওয়াজের মধ্যে অনেক কথা ছিল, এই বক্তার ওয়াজের মধ্যে অনেক হাসি ছিল, বিভিন্ন ভাবে এই আলোচনা হয়। কিন্তু এটা যে আমলের জন্য আমরা শুনব, এক একটা আমল নিয়ে আমরা বাড়ি পর্যন্ত যাব, এটা আমাদের আদৌ কোনো চিন্তা করে বসি না। আর হেদায়েতের ফয়সালা চাওয়ার সাথে, আপনি যদি হেদায়েত না চান ওয়াজে যাইবেন কোনো ফায়দা হবে না, বাহাদুরপুর যাইবেন ফায়দা হবে না, চরমানায় যাইবেন ফায়দা হবে না, যত বড় বড় আল্লাহর ওলিদের কাছে যান কোনো ফায়দা হবে না। কেন খোদ রাসূলের দরবারে যাইয়াই, যেখানে 1000 লোক উহুদের ময়দানে রওনা করলো, 300 মুনাফিক বের হয়ে গেল, রাসূলের চেহারা দেখে, রাসূলের কথা শুনে, রাসূলের বয়ান শুনে মুনাফিক বের হয়ে গেল। এজন্য ওয়াজের পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়, এক ভাগ হলো আমল করে, আরেক দল হলো আমল করে না। যারা আমল করে তাদের ওয়াজে আসা, তাদের ওয়াজে বসা, তাদের ওয়াজের সময়, তাদের ওয়াজের সেকেন্ড, তাদের ওয়াজের মিনিট, তাদের ওয়াজের ঘন্টা, এটা ভিডিও করে রাখা হইতেছে, কাল কিয়ামতের ময়দানে যেদিন বিচার শুরু হবে এই ভিডিও ওইদিন ফোকাস হয়ে যাবে। এজন্য দোস্ত, ওয়াজ যে কি উদ্দেশ্যে শুনি, আমার যে কি কমতি আছে এটা আমার জানা নাই। কেন জানা নাই? আমার আল্লাহর পরিচয় আমার সামনে নাই। বলে কোন কি হুজুর, আমরা তো আল্লাহর পরিচয় জানি, আল্লাহর পরিচয় আমাদের সামনে নাই, রাসূলের পরিচয় আমাদের সামনে নাই, আল্লাহর কথার মান মর্যাদা আমাদের সামনে নাই, রাসূলের কথার মান মর্যাদা আমাদের সামনে নাই, যার কারণে আমরা নামাজের গুরুত্ব বুঝি না, রোজার গুরুত্ব বুঝি না, ওয়াজের গুরুত্ব বুঝি না, আলেম ওলামাদের গুরুত্ব বুঝি না। ঠিক না বেঠিক? এজন্য ওয়াজের বসতে হইলে আগে নিয়ত করতে হবে যে আমরা
সহি নিয়তে আল্লাহ যেন হেদায়তের নিয়তে আমাদের বসার তৌফিক দান করে, বলনেওয়ালাকে হেদায়াত দান করে, শুনলেওয়ালাকেও যেন হেদায়াত দান করে। আমরা ওয়াজের মধ্যে এরকম ভাবে শুনছি, ওয়াজের মাঠে মসজিদে যদি এরকম ভাবে বড় মসজিদ হয় তো মুসল্লি যদি কম হয় তাহলে কি ওই কোনায় পাঁচজন, এই কোনায় পাঁচজন, এই কোনায় পাঁচজন, এই কাতারে দশজন এমনি দাঁড়ায়, সামনের কাতার পুরা। ওয়াজ শোনার আদব হইল খালেস নিয়তে বসা, নিজের সামনে খালি জায়গা না রাখা। তাইলে এই ওয়াজে হেদায়াত আসবে, এই ওয়াজে বরকত আসবে, এই ওয়াজ মানার প্রতি উদ্বুদ্ধ হবে। এজন্য মাঝখানে খালি জায়গা রাখা যাবে না। যদিও আমার মুরব্বি এখানে বাবা চাচার বয়সে অনেক আছে, একটু সামনে আগায় বসি, অল্প মানুষ হোক কিন্তু মজলিস অনেক বড় দামি, অল্প মানুষ হোক মজলিস অনেক বড় দামি, আল্লাহ কবুল করো। মোবাইল গুলা বন্ধ করে দেয়, সাইলেন্ট করে দেই, মোবাইল সাইলেন্ট করে দেই, আল্লাহ তাআলা কবুল করো। যে যত আগায় আসবে আল্লাহর রহমত তার দিকে অত আগায় আসবে। আমার সামনে যদি জায়গা খালি রাখি শয়তানকে বসায়া দেওয়ার ব্যবস্থা করা হইল, আর শয়তান যার পাশে বসবে তার অন্তরের কান সে খুলতে পারবে না, অন্তরের কান খোলা সম্ভব না, অন্তরের কান মধ্যে ডিস্টার্ব করবে শয়তান, যে আর শুনিস না এই কথাগুলা, আর বলিস না এই কথাগুলা, আর এই কথাগুলা শুনলে কোনো লাভ নাই, জীবন ভরে এই কথা শুনছি কোনো ফায়দা হয় নাই। আল্লাহ তুমি কবুল করো বলে না আমি, আল্লাহ তুমি কবুল করো বলে না আমি। এজন্য যাদের সামনে ফাঁকা জায়গা একটু জায়গাটা আগায় বসি। সাহাবায়ে কেরামের রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম আগায়া নিজেকে এরকম ভাবে সামনে পেশ করে দিতেন, আল্লাহ তুমি সবার হেদায়াতের জন্য কবুল করো, সকলে বলে আমিন। সময় কম, আল্লাহ তাআলা আজকে যেরকম মাহফিলে আপনাদেরকে ডাকা হয়েছে, আলেম ওলামাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। যারা বয়ান করবে তাদের যেমন সম্মান, যারা শুনবে তাদের সম্মান কোনো দিকেই কম না, তাদের সম্মান আরো বেশি দেওয়া দরকার, তাদের সম্মান আরো বেশি, তাদের বসার জায়গাও ভালো হওয়া দরকার। এজন্য আলেমদেরকে যেরকম দাওয়াত দেওয়া হয়েছে আপনাদেরকেও সম্মানের সাথে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ যেন এই এলাকাকে কবুল করে সকলে বলি আমিন। এখানে যেরকম ডাকা হয়েছে আল্লাহ তাআলা মসজিদও এরকম ডাকে। আল্লাহ তাআলা মসজিদে কি করে, কয়বার ডাকে, কয়বার, পাঁচবার ডাকে আল্লাহ তাআলা, পাঁচবার মসজিদে ডাকে। আবার লাস্ট ডাক যেদিন দিবে ওদিন আর ফেরত আসা যাবে না, ওদিন গোসল করে সাদা কাপড় পরে বিদায় নিতে হবে, ওদিন বিদায় নিতে হবে, ওদিন কিন্তু আর কোন কথার ব্যবস্থা থাকবে না। এজন্য আল্লাহ তাআলা যে ডাকে পাঁচবার ডাইকে অভ্যাস করতেছে, যে আমার কাছে আসার অভ্যাস করো, ফজর পড়ো, ফজরের নামাজ পড়ে তুমি কাজ করতে বের হও, হালাল রুজি কামাই করো, হালাল রুজির জন্য তুমি বের হয়ে যাও, রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে, ফজরের নামাজ আদায় করিয়া হালাল রুজির জন্য তুমি দোকানে যাও, ফজরের নামাজ আদায় করিয়া হালাল রুজির জন্য তুমি ক্ষেত খামারে যাও, হালাল রুজি কামাই করিয়া আবার জোহরের নামাজে আমার কাছে হাজিরা দাও। আমার কাছে আইসা তো দুই দিন পাঁচ দিন, দুই বছর পাঁচ বছর থাকবে না, আমার কাছে আইসা চিরজীবন থাকতে হবে, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আখেরাতের জীবন শেষ হবে না। এজন্য দুনিয়া তোমার থাকার জায়গা না, আমি এই জন্য মাঝে মাঝে আমার ঘরে তোমার ডাকি, পাঁচবার ডাক দে, তুমি যে এত হুশ হয়ে গেলা কিনা, বাংলা বাজারে দোকানদারি করো আমারে ভুলে গেলা কিনা, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওরাই হলো মানুষ, ওরাই হলো আসল লোক, ওরাই হলো ইমানদার, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের কাজকর্ম, যাদের বেচা কিনা, যাদের বিচার আচার, যাদের ক্ষেত খামারে যাওয়া, যাদের কথা বার্তা বলা আমার জিকির থেকে বিরত রাখে না।
ওরাই হলো মানুষ, এদেরকে মানুষ বলা হয়। রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, হাতে কাজ করো, হাতে কাজ করো, পায়ে কাজ করো, মুখের মধ্যে আমি আল্লাহর নাম ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করা যায় কি যায়? আসলে তো আমরা আল্লাহরে ভুলে গেছি। ছেলে যখন বিদেশের বাড়িতে পাঠাই, ছেলের বলি বাবা এয়ারপোর্টে পুজছে দেশে যাইয়া আমারে একটা ফোন দিও, মায় বলে বাবা টাকা পয়সা না দাও, সপ্তাহে হইল আমার লগে একবার কথা বলিল। আল্লাহ তালা মায়ের চেয়ে বাবার চেয়ে বেশি মহব্বত করে বান্দাদেরকে বানাইছে, ঠিক না? আল্লাহর মায়া লাগে রুহের জগতে। আল্লাহ তাআলা আমাদের কাছে স্বীকারোক্তি নিছে, আলাস্তু বিরব্বিকুম, সবাই আমরা জবাব দিছি কলু বালা, আমাকে আল্লাহ আপনাকে প্রভু বানায় নিলাম। আল্লাহ বলেছে আমারে কিন্তু দুনিয়ায় যাইয়া ভুলে যায় না। এখন দুনিয়ায় যাইয়া দুনিয়ার মধ্যে আসিয়া আমি আমার দোকানকে ঠিকই বুঝলাম, আমি আমার বেচা কিনা ঠিকই বুঝলাম, আমি আমার ঘর বাড়ি ঠিকই বুঝলাম, আমি আমার মাতবরি ঠিকই বুঝলাম, আমি একমাত্র বুঝলাম না আল্লাহ রে। আল্লাহ বলছে আমার ভুলে যেও, কিন্তু আমরা আল্লাহ রে ভুলে গেছি। ও দোস্ত, এলাকার মধ্যে যে বালেক পুরুষ বাস করে এই মসজিদের আন্দারে 200 মুসল্লি পাওয়া যায় 500 জন, এলাকার মধ্যে বাস করে 500 মুসল্লি পাওয়া যায় 50 জন, আরে 450 লোক আল্লাহর ডাকে আসে না, ঠিক না? বিধি এই ডাক মসজিদে যে ডাক দেয়, এই ডাক ডাকা এই ডাক ডাকা আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। এ এলাকার জমিদার, এ এলাকার কোটিপতি, এ এলাকার সুন্দর সুন্দরী, এ এলাকার গর্ব করনেওয়ালা আমার নামের ধাপ মসজিদে এসে গেছে। সত্যই যদি আমি আল্লাহরে ভালোবাসো আর গড়ে বৈশা তাই গোড়া, সত্যি যদি আমি আল্লাহরে ভালোবাসো এখন আর দোকানে বৈশা তাই গোড়া। রেজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ও বান্দা আমারে ভুইলা গেলি দোকানের ব্যবসা ঠিকই বুঝলি, আমারে ভুলে গেলি ক্যাপ খামার ঠিকই করলি, আরে তুই ঢাকা চললি মসজিদের আজান হইল গাড়িতে উঠে গেলি, আজান নামাজ আদায় করলি না, আমার ডাকে সাড়া দিলে না, আসলে তোমরাই আমার বান্দা না। আল্লাহর বান্দা যদি হয় পাঁচবার এসে হাজিরা দিবে, ঠিক না? বেরি হাই স্কুলে যারা লেখাপড়া করে ক্লাস টাইমে আইসা শিক্ষকরা হাজিরা ডাকে, যে আসে তাকে দেয় হাজির, যে না আসে তার নামে গায়ের হাজির। আল্লাহ পাঁচবার ডাকিয়া ডাকিয়া কিয়ামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, জোহরে আসো তোমার নামে একটা হাজিরা হয়, আসরে আসো তোমার নামে একটা হাজিরা হয়, মাগরিবে আসো তোমার নামে একটা হাজিরা হয়, এশায় আসো তোমার নামে হাজিরা হয়। তুমি গায়ের হাজির, তুমি গায়ে রাজি, যখন তোমার তোমার ডাক দিব তোমার খাতা নিয়ে দাঁড়াইয়া যাইব, তুমি কইবে আমার রেজাল্ট কই, আল্লাহ বলবে পাঁচবার আমার ঘরে ডাক দিছি তুই আসোস নাই, আমি আমার আজরাইল দিয়ে তোরে তাই কানছি, এখন আর তোর লগে আমার সম্পর্ক নাই, তুই আমার ডাক দিলে আর কোনো লাভ হবে না, তোর কবরে আজীবনের জন্য আমি আগুন জ্বালাইয়া দিলাম। কারো কবর হবে জান্নাতের টুকরা, কারো কবর হবে জাহান্নামের টুকরা। নামাজ ছুটে গেলে কোনো কষ্ট হয় না, লাভ ছুটে গেলে কষ্ট হয়, গায়ক ছুটে গেলে কষ্ট হয়,
আর জমিনে ফসল না হইলে কষ্ট হয়। আল্লাহ বলে রিজিকের দাত রিজিক দেই আমি, রিজিকের দায়িত্ব হইল আমার কাছে। আমার মসজিদে তুমি রিজিক তালাশের জন্য আসলে না, আগে আমার মসজিদে আমার হুকুম পালন করো। রিজিক নিয়ে আমি আল্লাহ বৈশা রইছি। আল্লাহু আকবার। জ্ঞান বুদ্ধি দিয়া রিজিক কামানো যায় না, শিক্ষা দিয়া রিজিক কামানো যায় না। শিক্ষায় যদি বড় লোক হইতো এদেশের বুদ্ধিজীবীরা সবচেয়ে বড় ধনী হইতো। আরে শিক্ষায় যদি এরকম ভাবে বড় লোক হইতো, টাকা পয়সাওয়ালা হইতো, এদেশের ইঞ্জিনিয়াররা মানুষের এরকম বিল্ডিং বানাইয়া বানাইয়া 20,000 টাকা গ্রহণ করতো না, ঠিক না বেঁধে? শিক্ষায় যদি আল্লাহর কাছে সবচেয়ে এরকম ভাবে শিক্ষায় যদি বেশি টাকা কামাইয়ের ব্যবস্থা হইতো, এদেশের বুদ্ধিজীবী, এদেশের শিক্ষিত, এদেশের সাহিত্যিকরা সবচেয়ে বড় বড় লোক হইতো। কিন্তু আমাদের বিশ্বাস হইল শিক্ষাই শিক্ষাই টাকা কামায়, শিক্ষাই টাকা নিয়ে আসে। না না, শিক্ষাই টাকা আনে না। আল্লাহ বলে বান্দা, তোরে বানানের 40,000 বছর আগে আমি তোর রিজিকের ব্যবস্থা করে রাখছি। ওয়াকুল্লা শাইইন ইন্দাহু বিমিকদার। আল্লাহ তাআলা বলে আমার কাছে মেকদার দাড়িপালা আছে, কারে আমি কত দিব দাড়িপালায় আমার কাছে। কোন দোকানদার সকালবেলা দোকান খুলে আর প্রথম কাস্টমার আসলে বলে আরে আপনি হলেন আমার বরকত, আমার সাইট। আল্লাহ বলে এই সাইট আর বরকত ধরে না, আমি আল্লাহ আগের দিন বানায় রাখছি। কোন দোকানদার যখন দোকানে বসে রাত্রিবেলায় আল্লাহর কাছে দরখাস্ত হয়, আব্দুল করিম একটা দোকান দিছে বাংলা বাজারে, আব্দুল করিমের দোকানে কত লাভ দেওয়া যায়? আল্লাহ তারা জিজ্ঞেস করে আব্দুল করিমের খরচ কি, বলে আব্দুল করিম ওর বাবারে খাওয়ায়, আব্দুল করিম ওর মারে খাওয়ায়, আব্দুল করিমের 3টা সন্তান আছে, আব্দুল করিম মাদ্রাসায় টাকা দেয়, আব্দুল করিম মসজিদের ইমাম সাহেবের বেতন দেয়, আব্দুল করিম হাই স্কুলের বেতন দেয়। আল্লাহ বলে আব্দুল করিমের দোকানে আজকে 5 টাকা আল্লাহর ব্যবস্থা করো। আপনার মনে করি সাই এই বুঝি আমার বরকত আসলো, আগের দিন আপনার নামে কত লাভ হবে, কত ব্যবসা হবে, সব আসমান থেকে মঞ্জুর হয়। ওয়াকুল্লা শাইইন ইন্দাহু বিমিকদার। আল্লাহর কাছে দাড়িপালা আছে, কারে কতটুকু দিবে দাড়িপালা আছে। আজকে অনেকে বলে হুজুর কামাই, আজকে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত পড়াইতেছে বাচ্চাদেরকে, জিজ্ঞাসা যদি করা হয় এই বাচ্চাদেরকে দিন আগে শিখায় বলে হুজুর আলেম হইলে চলবো, খাওয়ান পরন লাগবে না, বলে কি বলে না, বলে কি বলে না? তাইলে আপনি আল্লাহর পরিমাণ আনলেন কেমনে? আল্লাহ বলে আমি খাওয়াবো না, আনু না সুপুকুম, আমি তোমাদের রিজিক দিব। এবং রিজিক কি, তোমরা যখন ব্যবসায় যাইবা মুখে আমার জিকির করবা, মসজিদ আজান হইব, আমার নামাজ আদায় করবা, রিজিকের দায়িত্ব হইল আমি আল্লাহ। এখন আমরা মনে করি হাই স্কুলে বলে হুজুর আলেম হইলে চলবো, খাওয়ান পরন লাগবে না, বলে কি বলে না, বলে কি বলে না? তাইলে আপনি আল্লাহর পরিমাণ আনলেন কেমনে? আল্লাহ বলে আমি খাওয়াবো না, আনু না সুপুকুম, আমি তোমাদের রিজিক দিব। এবং রিজিক কি, তোমরা যখন ব্যবসায় যাইবা মুখে আমার জিকির করবা, মসজিদ আজান হইব, আমার নামাজ আদায় করবা, রিজিকের দায়িত্ব হইল আমি আল্লাহ। এখন আমরা মনে করি হাই স্কুলে পড়াইতে হবে, আমি মনে করি এমএ পাস করাইতে হবে, আমি মনে করি বিএ পাস করাইতে হবে, আমরাও মনে করি পাস করাইতে হবে, কিন্তু রিজিকের জন্য আয়ে বিএ পাস করাইতে হবে, এই চিন্তায় যদি কেউ পড়ান সে সেরে করে, শিক্ষা করতে হবে। কিন্তু যারা
খেয়াল রাখেন, একজনকে যদি জিজ্ঞাসা করা হয় হুজুর ছেলে মেয়ে কয়জন, বলে আল্লাহর মাল পাঁচজন, কি বলে আল্লাহর মাল পাঁচজন, ধোকা 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 ধোকা, বলে আল্লাহর মাল পাঁচজন, একজন আল্লাহর মাল আল্লাহ ডাক দিলে মসজিদে যায় না, একজন আল্লাহর মাল কোরআন পড়া যাবে না, একজন আল্লাহর মাল পর্দা বসিরা করে না, একজন আল্লাহর মাল আল্লাহর হুকুম মতো চলে না, আপনি ধোকা দেন মাল হইল আল্লাহ। নির্বাচন যখন আসে এক দল কয় হাসি, আরেক দল হ্যাঁ কয় তো কাশি, হ্যাঁ কয় আসি আসি না, বলে বলে ধোকাবাজ ধোকাবাজ ধোকাবাজ, আল্লাহর ফেরেশতারা বলে ধোকাবাজ, এই সন্তান আল্লাহর আমানত, মায়ের গর্ভে যখন সন্তান আসে এই সন্তানের হাত আমি আল্লাহ দান করি, এই সন্তানের পাও আমি আল্লাহ দান করি, এই সন্তানের কলিজা আমি আল্লাহ বানাই, এই সন্তানের চোখ আমি আল্লাহ বানাই, আমি আল্লাহ শুধু বানাই না, মায়ের গর্ভে আমি ফেরেশতা নিযুক্ত করি, ওই বাচ্চার কান্না যেন এক ইঞ্চি অধিক অধিক না সইরা যায়, নাকটা যেন এদিক অধিক না হইয়া যায়, কোন রাজমিস্ত্রি কাজ করে ইঞ্জিনিয়ারের হুকুম মতো করে আমার ফেরেশতা আমি ওই জায়গায় রাখি, যেন আমার বান্দার নাকটা বেঁকা না হয়, আমার বান্দার চোখটা যেন বেঁকা না হয়, আমার বান্দার মগজটা যেন বেঁকা না হয়, আমার বান্দার কলিজাটা যেন বেঁকা না হয়, আই ফেরেশতা রাইখা রাইখা আমি বান্দা তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ। জন্ম হওয়ার পরও আজান দেওয়ার দায়িত্ব হলো, আজান সুন্নত, আজান দেওয়া সুন্নত, আজান দেওয়া সুন্নত, বাচ্চা আজান হইলে আজান দেওয়া কি সুন্নত, আজান দেওয়া সুন্নত। এখন আমাদের দেশে ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান নাই, ছেলের জন্য আজান মেয়ের জন্য আজান, কেন আজান দেয় কোন, এই বাচ্চাটা মন্ত্রীর ঘরে জন্ম হয়েছে, এই বাচ্চারা এই এলাকার সবচেয়ে ধনীর ঘরে জন্ম হয়েছে, আরে আরে ডাক দিয়া বলা দরকার ছিল, এ শিশু বাবা নবজাতক নবজাতক, তোমার যে তুমি কার ঘরে আসছো, উনি এত বড় জমিদার, আরে বলে তার কানে এটা দেওয়া হয় না, এই জমিদার তোমার দুনিয়ায় আনে নাই, তোমার মা তোমার দুনিয়ায় আনে নাই, তোমার দুনিয়ায় আনছে আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান দাই মসজিদে দেওয়া হয়, এ নবজাত আমি যে তোরা বানাইলাম মসজিদের মধ্যে আমি মুয়াজ্জিন দিয়া ডাক দেই, আর গাছপালা তোর লতাই আজান শুনে মুমিন বান্দা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া তুই আজান শুনোস না, আর মরার সময় বুজুর্গ দেখে জানাজা, মরার সময় শোক সংবাদ শোক সংবাদ, আকাশের ফেরেশতারা কয় কোন শোক সংবাদ কইয়া লাভ নাই লাভ নাই লাভ নাই, কিসের শোক সংবাদ, তার নামে দোয়া পড়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হলো দোয়া পড়া যেরকম ভাবে নিয়ম আছে, কিন্তু অর্থ হইল নিশ্চয় এই বান্দাটা আল্লাহর জন্য ছিল আল্লাহর কাছে গেছে গা, এই বান্দা আল্লাহর জন্য ছিল না আল্লাহর লগে মুনাফিকি করছে আল্লাহর বিরুদ্ধে করছে, একজন বাচ্চারেও কোরআন শরীফ পড়ায় নাই, একটা ছেলেরও রোজা রাখাই নাই, রোজা রাখা তাকে গুরুত্ব মনে করে না, আকাশের ফেরেশতারা বলে মানুষ যখন নেককার মানুষ মারা যায় রাস্তাঘাট কাঁদতে থাকে, নেককার মানুষ যখন মারা যায় হাঁকি হাঁকিয়ে বাংলা বাজারে গেছেন, দুই পাশের গাছগুলো কাঁদতে থাকে, ফেরেশতারা জিজ্ঞাসা করে এ গাছ তোমরা কাঁদো কেন, মাটিকে জিজ্ঞাসা করে তোমরা কাঁদো কেন, বলে আমার মুখ দিয়া একজন আল্লাহ বলা সে জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এই লোকটার মৃত্যু হয়ে গেছে, এই লোকটার বিরহ ব্যথায় আমি মাটি কাঁদতাছি, এই লোকটার বিরহ ব্যথায় আমি গাছ কাঁদতাছি, আর বটগাছ যদি মারা যায়
গাছ আর মাটি খুশি হইয়া যায়। বলে মাটি তুমি কেন খুশি হইলা? বলে আজকে আমার জমিন থেকে আমার হাত থেকে একটা লোক মারা গেছে, এই লোকটা আমার উপর দিয়ে হাঁটলে আমার কষ্ট হইত, এই বেলাবাসী গাঁজাখোর সুদখোর আমার উপর দিয়ে হাঁটলে আমার কষ্ট হইত, আজকেও মরে যাওয়ার কারণে আমার শান্তি লাগে। আল্লাহু আকবার। আমি কোরআন হাদিস দিয়ে কথা বলি, ওলামায়ে কেরাম আছে, হাদিসের মধ্যে আছে কিনা এটা মুহাম্মদি পঞ্জিকার কোনো কথা বলি না। গরু আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ আপনি আমার গরু বানাইছেন আপনার শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমার যে আপনি কুকুর বানান নাই। কুকুর আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ আমারে কুকুর বানাইছেন আপনার কাছে শুকরিয়া, আমার যে আপনি শুকুর বানান নাই। শুকুর আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ আপনি আমারে শুকুর বানাইছেন আপনি আমারে বেনামাজি বানান না। সমাজে আজকে ভালো হাদিস বলছি, তাফসীর বলছি, এজন্য দোস্ত আমাদের যারা যারা পরিবর্তন হয়তো হবে ওয়াজ দিয়া, আমাদের পরিবর্তন আসে নাই, আরো কথা আছে, অনেক কথা আছে যা পরিবর্তন না হইলে বসেন এখানে আজান দেওয়া হবে, আজানের পাঁচ মিনিট পরে জামাত হবে, এখানে আজান দেওয়া হবে, আজানের জবাব দেওয়া, আজানের জবাব দেওয়া সুন্নত, তবে আজানের জবাবের অনেক বড় সওয়াব আমরা জবাব দিই। তারা বয়ান তাদের মৃত্যুর কারণে আজকে আমরা দুই চার কথা বলতে হয়, যদিও আমরা বলার যোগ্য না, আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আমি বলতেছিলাম যে সন্তান আপনি বলতেছেন আল্লাহর মাল, মাল যদি আল্লাহর হয় সন্তান আমার কামাই করে খাওয়াইব আমারে, ঠিক না ভাই? সন্তান আমার এরকম ভাবে কাজ করবে আমার, আপনি মুখ দিয়ে বলেন আল্লাহর বান্দা, যদি সত্যিকারে আল্লাহ বান্দা হয় কোরআন না পড়াইয়া কেন মসজিদে লইয়া যা, কেন স্কুলে লইয়া যান? সকালবেলা এখন টেলিশনে গ্রামেও শুরু হয়েছে, আল্লাহর কোরআন না পড়াইয়া ধৈর্য ধৈর্য স্কুলে লইয়া যান। কালকে আমাদের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, মুখ দিয়া বলছিলাই আমার মাল কাম করাইছো তোমার, ভয় পাইছো রিজিকের, আমার উপর তুই ইমান আলোস্তাই যার কারণে তুই বাংলা অঙ্ক ইংরেজি পড়াইছো, আজকে এত ওয়াজ এত মাদ্রাসা এত পিরিশাব, এখন 90% কোরআন শরীফ সহি না, ঠিক না মিটি? আমাদের সমাজে অনেক আছে ওয়াজ শেষ করো 90-7 দিন আছে, আমাদের সমাজ আমাদের সমাজে এরকম ভাবে অনেকে আছে আলেমদেরকে ভুল ধরে, আলেমের ভুল ধরার জন্য ইমাম রাখলে এরকম ভাবে সবাই দেখে, মুসল্লি একজন কিন্তু আলেম না, ইমামের দাড়ি নাই, তাহলে কি ইমাম রাখবো? নি কুরআন শরীফ পড়া অনেক সুন্দর, দাড়ি নাই, দাড়ি আছে ইমাম সাহেব টুপি মাথায় দেয় না, তাহলে ইমাম রাখবো? নি ইমাম সাহেবের সব ঠিক আছে, ইমাম সাহেব বড় জামা গায়ে দেয় না প্যান্ট শার্ট পরে, এর ইমাম রাখবো? নি ইমাম সাহেবের সব ঠিক আছে, খবর পাওয়া গেছে ইমাম সাহেবের বউ পর্দা করে না, ইমাম রাখবো? নি কথা বলেন না কেন? ইমাম রাখবো? খবর পাওয়া গেছে ইমাম সাহেবের একটা মাইয়া পর্দা করে না, সকালবেলা বলে ইমাম সাহেব আপনার আর ইমামতি দরকার নাই, আপনার জানকা বলে কি হয়েছে? বলে আপনার মাইয়ারে কালকে দেখলাম হাই স্কুলে আর একজন ছেলের লগে কথা কয়। ইমাম সাহেবের চাকরি যায় যায় কি যায় না? বলে বলে ইমাম সাহেবের সব ঠিক আছে, খবর পাওয়া গেছে গ্রামীণ ব্যাংক থেকে ইমাম সাহেবের বউ থেকে উঠেছি, বলে ইমামের কাছে নামাজ পড়ুম না এই ইমামের বউ সুদ খায়, আল্লাহ কাউকে আমাদের ময়দানে ধরবে? আমার ইমাম রাখার জন্য দাড়ি শর্ত লাগাইলি, ইমাম রাখার জন্য টুপি শর্ত লাগাইলি, ইমাম রাখার জন্য বড় জামা শর্ত লাগাইলি,
ইমাম রাখার জন্য ইমামের বউ পড়তে করতে হবে তা শর্ত লাগাইলি, ইমাম রাখার জন্য ইমামের মাইয়া হাই স্কুলে পড়তে পারবে না তা লাগাইলি, ইমাম রাখার জন্য এরকম ভাবে গ্রামীণ ব্যাংকের সুদ খাইতে পারবো না তা শর্ত লাগাইলি, এটা কি খালি ইমামের জন্য শর্ত আসিল নি, এটা কি তোর জন্য শর্ত আসিল না? ইমামের টুপি মাথায় দেয় আমারও তুমি মাথায় দিতে হবে, ইমাম সাহেব দাড়ি রাখে আমারও দাড়ি রাখতে হবে, ইমাম সাহেব বড় জামা গায়ে দেয় আমারও সুন্নতি জামা গায়ে দিতে হবে, ইমাম সাহেবের বউ পর্দা করে আমার বউ পর্দা করবে, ইমাম সাহেবের মেয়ে পর্দা করে আমার মেয়েরও পর্দা করতে হবে, ইমাম সাহেবের বউ গ্রামীণ ব্যাংকে থেকে টাকা উড়াইলে গুনাহ হইয়া যায় আমার বউ টাকা উড়াইলে গুনাহ হয় না, আমি সুদ খাইলে সুদ দিলে গুনাহ হয় না, ইমাম সাহেব খাইলে হয় আল্লাহ তারা ধরবে খারাপ আমার চলতে হবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য একদল মানুষ এরকম ভাবে বলতে থাকবে, ভাই এখনো পর্যন্ত সময় আছে, কার ছেলেরা নামাজ পড়ে না, নামাজ কিন্তু কায়েমের কথা আসে, নামাজ পড়ার কথা আসে নাই, নিজে নামাজ পড়ো ছেলেরে নামাজ পড়াও, নিজে নামাজ পড়ো মেয়েরে নামাজ পড়াও, নিজে নামাজ পড়ো আত্মীয় স্বজনরে নামাজ পড়াও, তুমি একা নামাজ পড়লা ছেলে নামাজ পড়ে না, তোমার নামাজ কায়েম হয় না, তোমার নামাজ কায়েম হয় না, আজকে থেকে যাইয়া বাড়িতে বসিয়া পরামর্শ করতে হবে, আজ থেকে এক বক্ত নামাজ পড়বো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর জামাই বাবা আগেই কুরআন সম্পর্কে বয়ান করছে, যার কারণে এদেশে অনেক মাদ্রাসা, আরে এদেশে মাদ্রাসা মানে এদেশে হলো আসল কপাল, মাদারীপুরের প্রথম মাদ্রাসা হলো হক্কানিয়া মাদ্রাসা, যখন মাদারীপুরে কোনো মাদ্রাসা ছিল না, আল্লাহু আকবার, এই মাদ্রাসা এখানে, এইটাই মাদ্রাসার কারণে আজকে হাজার হাজার মাদ্রাসা। আরে অনেকে আপনি দান কইরা, ওয়াজের দান কইরা, বিভিন্ন জায়গায় দান কইরা কষ্ট আসে, আসলে কষ্ট আসবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন খাতা খুলিয়া দিবে আর বলবে হে আব্দুর রহিম আব্দুল করিম হে আব্দুল মমিন তোর নামে বছরে বছরে ওয়াজ হইছে, আরে এই টাকাগুলো দিছ আজকে তোর জন্য জান্নাতের ব্যবস্থা, টাকার হিসাব হবে বুনিয়াদম পাঁচটা জবাব না দেওয়া পর্যন্ত একটা টাকা কাগাইতে পারবে না, টাকা কই থেকে কামাইছ কোথায় খরচ করলা, এই টাকা কি মাজারে দিলা, এই টাকা কি গানে দিলা, না এই টাকা মাদ্রাসায় দিলা, না এই টাকা ওয়াজে দিলা, না এই টাকা খারাপ কাজে দিলা, এই টাকা হলো আমি আল্লাহর, এই টাকা তোমার না, একটা গেট বানাইলা দশ হাজার টাকা দিয়া, পঞ্চাশ হাজার টাকা দিয়া মাইয়ার বিবাহ গাও দেশের বাজাইয়া, আরে তুই তো আসল আমার মুমিন না, ইন্নাল মুবাসসিরিন কানু ইখওয়ানা শয়াতিন, নিশ্চয় যারা অপচয় খরচ করে তারা হইল শয়তানের ভাই, টাকা দেয় কেরা এই জানকার মালকার মালকার ভালো করে পড়নি মালকার আল্লাহর মাল আল্লাহর দিলে বেউস কে তো দশ টাকা বিশ টাকা দিয়া বেউস করো মাল তো আল্লাহর, আমরা কর বুঝাইয়া দিছে মাল আল্লাহর, আমি চাই আল্লাহ আর আল্লাহ রসুল হজতে খাদিজাতুল কুবরা বুঝাইয়া দিছে আমার মাল আল্লাহর, আমার
সুবহানাল্লাহ, যার কারণে খাদিজা রাসূলের কাছে বিবাহ বৈশা নিজে না খাইয়া এরকম ভাবে তালি যুক্ত জামা কইরা এই টাকাগুলা সব রাসূলের জন্য বিলাইয়া দিয়েছে। আজকে বাংলাদেশের বাংলা বাজারে বৈশা কাঁঠাল বাড়িতে বৈশা দিন পাইতেছো আল্লাহু আকবার। ওই দিন যদি খাদিজা তার টাকা পয়সাকে আল্লাহর জন্য না দিত, আবু বকর যদি তার টাকা আল্লাহর জন্য না দিত, আব্দুর রহমান আউফ আল্লাহর জন্য যদি টাকা না দিত, হযরত ওসমান গনি আল্লাহর জন্য যদি টাকা না দিত, এই পর্যন্ত দিন আসতো না। চিন্তা করিনি, এজন্য মাল আইলে খুশি হইয়া যায়, দিন আইলে বেজার হইয়া যায়। আমাদের তারেক জামিল সাহেব হুজুর উনি এরকম ভাবে একদিন উনার বয়ানে বলে, আমি কাবা ঘরের দরজা তৈরির কাবা ঘরের এরকম ভাবে গিলাদ ধরে দোয়া করতেছিলাম, আমার পাশে একজন লোক দোয়া করে, আল্লাহ আমাদেরকে মাল দিয়া দিন হয়ে গেছে, আমাদের মালের দরকার নাই, আল্লাহ আমাদের দিন দিয়া দাও। তারেক জামিল সাহেব বলে, আমি আমার দোয়া বন্ধ করিয়া তার দোয়ার লগে আমিন আমিন বলতেছিলাম। সাহাবায়ে কেরাম মাল দেখে খুশি হয় নাই, সাহাবায়ে কেরাম দিন দেখে খুশি হইছে, দিন যত কাছে আসছে সাহাবায়ে কেরাম তত খুশি হইছে। আজকে আমরা মাল পাইলে এরকম ভাবে খুশি হইয়া যাই, দিনের ব্যাপারে খুশি হই না। ও দস্ত যুবক ভাইয়ারা, ও এলাকার মা বোনেরা, ও এলাকার যুবক ভাইরা, সময় আসছে, সময় আসছে। আজকে চায়নার কথা আমি অনেক ব্যবসায়ীর কাছে এরকম শুনছি, চায়না এমন একটা জায়গা পৃথিবীর যা দরকার তাই দিতে পারে, যা দরকার কোন দেশের মোহতাজ না। এইটা নামাজিরা বলতো, এটা আমি আলেম দুইবার চায়নায় যাইয়া আমিও বলতাম যে চায়না সব ব্যবস্থা করতে পারে। আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই, যার কারণে এমন বাইরার ঢুকাইছে চায়না বেহুশ হয়ে গেছে। চায়নার ব্যবসা ঠিক আছে, কারখানা ঠিক আছে, মেশিন ঠিক আছে, একটা বাইরা জানলা ঢুকাইছে, এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মসজিদে প্রবেশ করছে, এরকম ভাবে জুমার নামাজে সবাই নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা এই চিন্তা করো না, আমাদের বাংলাদেশ সরকারও ঘোষণা দিছে করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করার শক্তি আমাদের আছে। অনেক সময় এই টর্নেডো আসে, এরকম নার্গিস আসে, বিভিন্ন জিনিস আসে, বলে যার মোকাবেলা করার শক্তি আমাদের আছে, এই কথাটা হলো গুনাহ। আরে শক্তি নাই, ইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বাসিরাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শক্তি আছে, এদেশের সরকার না সারা পৃথিবীর সরকারের কোন শক্তি নাই। এই কোনাডো এই করোনা ভাইরা দূর করার জন্য আল্লাহর রাসূল সবক দিয়ে গেছে, এই সবক হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও এলাকার যুবক ভাইরা, ও এলাকার মা বোনেরা এখনো তাড়াতাড়ি এরকম নামাজে প্রবেশ করেন, এখনো ঘরে ঘরে কোরআন পড়া শুরু করেন, না হলে কিন্তু এই ভাইরাস মুসলমানদের মধ্যে ছায়া হবে, এই ভাইরাস কিন্তু মুসলমানদের ঘরে ঘরে প্রবেশ করবে। আর মুসলমানের ছেলেরা যখন কোরআন পড়বে, মুসলমানের ছেলেরা যখন এরকম নামাজ আদায় করবে, খোদার কসম দিয়া বললাম, খোদার কসম দিয়া বললাম, এই করোনা ভাইরাসের একমাত্র ঔষধ হইল আস্তাগফিরুল্লাহ 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 আরাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য দোস্ত সময় নেই, কথা বলতে পারলাম না, বাকি কথা সময় হইলে বলবো। আল্লাহ এলাকার মানুষ এই মাদ্রাসাকে কবুল করুক, আমাদের আব্দুর রহিম ভাইকে কবুল করুক, হায়াতে বরকত দান করুক, এই দারুল মহিলা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক।